আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মুখটা খুলে দিতেই জোরে জোরে নিঃশ্বাস ফেলে বার কয়েক এবং প্রায় সাথে সাথে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে চেঁচিয়ে উঠল, জঘন্য লোক, আপনি এতটা নিচে নামবেন তা কল্পনাও করিনি আমি। নিবিড়কে হারাতে এত কিছু করার পরেও এসব করতে লজ্জা লাগছে না আপনার? রুহ কাঁপছে না? মেঘ ঠোঁট কুঁচকিয়ে চুচু চুয়ের মতো শব্দ করে বলল, আইস, লজ্জা কেন লাগবে ডার্লিং? আই এম নট এ শাই পারসন। তাছাড়া তুমি যখন আমার প্ল্যানগুলো ফ্লপ করার জন্য উঠে পড়ে লেগেছিলে, আমি কি তোমায় আটকেছিলাম? না তো। এখন যখন আমি তোমার ভুলের শাস্তি তোমায় দিচ্ছি, তখন কেন তুমি বাধা দিচ্ছ আমায়? কারণ আপনি একটা অমানুষ। আপনি ভালো কাজ করলে নিশ্চয়ই আমি আপনার কাছে ব্যাঘাত সৃষ্টি করতাম না। মেট আবারও হাসল। অনন্যার কথাগুলো ওর উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না এমন ভঙ্গিতে বলল, বেব, আই সাজেস্ট ইউ টু কিপ ইউর মাউথ শাট। ইউ আর জাস্ট লুজিং ইউর এনার্জি। এত কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই। ইউ ক্যান্ট স্টপ মি ফ্রম ডুইং দিস। আর ফান ফ্যাক্ট কি জানো, আমি শুধু রিভেঞ্জের জন্য তোমায় কিডন্যাপ করিনি। আই কিডন্যাপ ইউ কজ আই নিড ইউ। বেবি, ইউ আর মেড ফর মি। ইউ আর নট পারফেক্ট ফর দ্যাট বিচ। কথাগুলো বলতে বলতে ম্যাট অনন্যার অনেকটা কাছে চলে যাওয়ার চোখ মুখ খিচে বন্ধ করে নিল অনন্যা। ম্যাট থামল না, খানিক দম নিয়ে আবারও বলে উঠল, জানো, আমি এর আগে অনেক মেয়ে দেখেছি, অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছি, বাট ইউ আর নট লাইক দ্য আদার্স। ওরা খুব সহজেই ধরা দেয়, তোমার মতো নয়। তোমার চোখে আমার প্রতি যে রাগ, যে ঘৃণা, তা তোমায় আরো নিজের করে পাওয়ার জন্য অ্যাট্রাক্ট করে আমায়। আয়ানা, আই ওয়ান্ট টু এনিথিং টু ইউ, জাস্ট লেট মি হ্যাভ ইউ। আমি তোমায় এখান থেকে নিয়ে যাব, প্রমিস। ওই নিবিড়ের থেকে অনেক দূরে নিয়ে যাব আমি তোমায়। কথাটা বলেই অনন্যার গালে হাত রাখল ম্যাট। অনন্যার পুরো শরীর জুড়ে এক বিশ্রী অনুভূতি ছেয়ে গেল। ঘৃণায় আর কিছু করার ক্ষমতা না থাকায় অবশেষে থুতু ছেড়ে মারল ম্যাটের গায়ে। ম্যাট ক্ষিপ্ত হয়ে নিজের গায়ের দিকে তাকাল প্রথম, তারপর অনন্যার পানে চেয়ে তাতে দাঁত চেপে বলতে ধরল, ইউ। ম্যাটের কথায় বাধা দিয়ে চিৎকার করে উঠল অনন্যা, কাপুরুষ, তোর এই জঘন্য হাত দিয়ে ছুবি না আমায়। তোর সাহস কি করে হয় আমায় এমন কুপ্রস্তাব দেওয়ার? আমি একা দেখে ভেবেছিস যা ইচ্ছে তাই করবি না? নিজের কল্পনা থেকে বের হয়ে আয়। নিবিড়কে এখনো চিনতে পারিসনি তুই। ও যদি আমায় খুঁজে না পায় আর কোনোভাবে জানতে পারে তুই আমায় কিডন্যাপ করেছিস, তবে জেনে রাখ তোর অন্তিম ঘনিয়ে এসছে। ম্যাট হয়তো এতটাও রেগে যেত না যতটা না রেগে গেল নিবিড়ের নাম শুনে। নিবিড়ের প্রতি হিংসা, ক্ষোভ, রাগ, যত কিছু ম্যাটের মনে ছিল সব তার, সবটাই অনন্যার উপর ছেড়ে ফেলার জন্য লেগে পড়ল সে। ম্যাট হিংস্র রূপ ধারণ করে অনন্যাকে চেয়ারের বাথন থেকে মুক্ত করতে করতে বলল, বুঝেছি, ভালো কথার মেয়ে নও তুমি, নো ওয়ারিস। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাগাতে আমি খুব ভালো করেই জানি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অনন্যাকে চেয়ার থেকে হেঁচকা টান মেরে বিছানায় ছুঁড়ে মারল ম্যাট। অনন্যার দুটো হাত একে অপরের সাথে তখনও বাঁধা, পা দুটো একইভাবে, যার দরুন গড়িয়ে যাওয়া ছাড়া আর কিছু করার ক্ষমতা ছিল না অনন্যার। মাথা থেকে কতটা ব্লিডিং হয়েছে জানা নেই। সেই যন্ত্রণার উপর এমন আংশিক আক্রমণ সহ্য করার মতো ছিল না অনন্যার কাছে। ম্যাট অনন্যার দুবাহু শক্ত করে ধরে হিংস্র গলায় বলে উঠল, আফসোস, তুমি নিজের ভালো বুঝলে না। আই হ্যাভ নাথিং টু ডু নাও। অনন্য নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিল ম্যাটের থেকে ছাড়া পাবার জন্য। মুখেও কথা শুত আকুতি না করছিল, বাধা হাত দিয়ে ম্যাটকে ধাক্কা মেরে যাচ্ছিল, কিন্তু ম্যাটের শক্তির কাছে অনন্যা যে নগণ্য মাত্র। ম্যাট যখন এক হাতে অনন্যার গাল শক্ত করে চেপে ধরল, তখন হঠাৎই অনন্যার কি যেন হলো। এতক্ষণ যাবৎ ম্যাটকে দূরে ঠেলে যাওয়ার প্রচেষ্টা থামিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল সে, ছেড়ে দিল শরীরের সমস্ত প্রতিক্রিয়া। অনন্যা অচেতন হয়ে ঢলে পড়ল ম্যাটের বাহু ডোরে। ম্যাট চমকাল, চিন্তার ছাপ দেখা দিল তার মুখে। অনন্যা গালে হালকা করে থাপ্পড় দিয়ে ডাকতে লাগলো সে, আয়ানা, আয়ানা, হোয়াট দ্য হেল আয়ানা,
Hey, just get up. What happened to you? Ayana? অপর পাশ থেকে শুধুই নিস্তব্ধতা শেষে এলো। ম্যাট খাবড়ে গিয়ে উঠে বসল, বিড়বিড় করে বলল, Oh God, she lost her sense. কথাটা বলেই দরজা খুলে একজন গার্ডকে ডাকলো ম্যাট। তার দ্বারা বোতলে করে পানি নিয়ে আসলো। অচেতন অনন্যার জ্ঞান ফেরাতে বোতল থেকে কিছু পরিমাণ পানি নিয়ে অনন্যার চোখে মুখে ছুড়ে মারল। দু তিনবার একইভাবে পানি ছিটা দেওয়ার পরও অনন্যার জ্ঞান না ফেরায় ভেতরে এক অদ্ভুত ভয় হানা দিল ম্যাটের। ম্যাট শুকনো ঠোঁক গিলল। ধীরগতিতে টান হাতটা অনন্যার নাকের সামনে নিয়ে গিয়ে কয়েক সেকেন্ড স্থির রাখল। ম্যাটের শিরা উপশিরায় বিদ্যুৎ খেলে গেল যখন সে আবিষ্কার করল অনন্যার শ্বাস চলছে না। অনন্যা শুধু জ্ঞানই হারায়নি, ও আংশিকভাবে হারিয়ে ফেলেছে প্রাণ। অনন্যা চলে গেছে, নিথর দেহটাই রয়ে গেছে শুধু তার। ম্যাকটার গার্ডের থেকে চেয়ে থামা থামা গলায় বলল, জনি, what the hell is going on? She has no more. I don't know about what. She left. She just died, Johnny. ম্যাট দু হাতে মুখ চেপে ধরল। সে খারাপ হতে পারে, কিন্তু কখনোই এমনটা চায়নি। অনন্যা তার প্ল্যান ফ্লপ করেছে, তার গায়ে থুতু ছুঁড়ে মেরেছে, কিন্তু তাই বলে তার প্ল্যান নিয়ে নেওয়ার কথা কল্পনাও করেনি ম্যাট। ম্যাটের চোখে অজান্তে জল চলে আসে। অনন্যার নিথর দেহটার দিকে অপরাধী দৃষ্টিতে তাকায় সে, গলা ধরায় বলে, সরি আয়না, আই ডিডেন্ট ওয়ান্ট টু কিল ইউ, আই সোয়ার, আমি তোমায় মারতে চাইনি। গার্ড ম্যাটের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায় ধীর গলায় জিজ্ঞেস করল, স্যার, আই থিঙ্ক ইউ শুড লিভ ফ্রম দিস প্লেস, ইউ কিলড হার স্যার, ইউ হ্যাভ টু রান অ্যাওয়ে। ম্যাট লম্বা করে দম নিল, মাথাটা ছাগিয়ে অনন্যার প্রাণহীন দেহটাকে সেভাবে ফেলেই গার্ডের সাথে বের হতে নিল। কিন্তু হঠাৎ দরজার কাছে গিয়ে থমকাল সে। খুব নিকট থেকেই কানে শেষে এলো এক পরিচিত গলার চিৎকার। সেই চিৎকারেও পরিচিত এক নাম, অনন্যা। টিমটিমে আলো চলছে অন্ধকার মতো ঘরটার রক্তের ছড়াছড়ি, তাছাড়া রক্ত গড়িয়ে পড়ছে কারো শরীর বেয়ে। মেঝে শেষে গেছে সেই রক্তে, তবু কোনো বিরতি নেই। আঘাতকারীর হাতও কেটে গেছে অনেকটা, গায়ের সাদা পোশাকটাও টকটকে বর্ণ ধারণ করেছে। ঘরের এক কোনায় আহত অবস্থায় পড়ে আছে গার্ড। বাইরের গার্ডগুলো পালিয়েছে বহুক্ষণ, নেবির একা এলেও বিপদ নিশ্চিত জেনে মানে মানে কেটে পড়েছে তারা। ম্যাট একনাগারে বুকে কিল খুশির দরুন শ্বাস নিতে পারছে না, জোরে জোরে কাশছে সে, নাকমুখ থেকে রক্ত পড়ছে, যেন এখনই প্রাণ পাখি উড়ে যাবে তার। নিবির হিংস্র পাগের মতো এলো পাথরি মেরেই চলেছে ম্যাটকে। প্রথম প্রথম নিবিরের মোকাবেলা করার জন্য প্রতিক্রিয়া সৃষ্টি করলেও গলি উঠতে পারেনি সে। নিবিরের দেওয়া প্রতিক্রিয়া আঘাতে যেন পাথরের হাড়গুলো ভেঙে গিয়েছে তার। তোকে আজ আমি মেরে ফেলবো জানোয়ার, অনন্যার সাথে কি করেছিস তুই বল, ও কেন উঠছে না বল। ম্যাট কাশতে কাশতেই কোনো রকমে বলল, বিশ্বাস করো আমি ওকে মারতে চাইনি, আমি জানি না ও কিভাবে। পুরো কথাটা শেষ করার আগে নিবির নিচের ডান হাত পা তুলে দিল ম্যাটের বুকে, দাঁতে দাঁত চেপে বলল, জানোয়ার তোর সাহস কি করে হলো মারা গেছে বলার, ওর কিচ্ছু হয়নি, শুনতে পাচ্ছিস তুই, ওর কিচ্ছু হয়নি, আমি বেঁচে থাকতে তোর মতো কাপুরুষ ওর কিচ্ছুই করতে পারবে না। কথাটা বলে ম্যাটের গলার চেপে ধরে উঠালো নিবির, এবং প্রায় সাথে সাথেই ছুঁড়ে মারল শক্ত দেয়ালটায়। ম্যাট দেয়ালে ধাক্কা খেয়ে আবুলি চিৎকার করে উঠল, তাতেও কিচ্ছু যাই এলো না নিবিরের। নিবির আবারও অনন্যার কাছে গেল, ওর ডান হাতটা চেপে ধরে ত্রন্দন মিশ্রিত গলায় বলল, অনন্যা চোখ খোলো, দেখো আমি চলে এসেছি, তোমার নিবির এসে গেছে, অনন্যা ওঠো না, এভাবে চুপ করে থেকো না, প্লিজ গেট আপ অনন্যা। জীবনে প্রথমবার হয়তো এমন হাউমাউ করে কাঁদছে নিবির। অনন্যাকে এভাবে অচেতন অবস্থায় দেখি হৃৎপিণ্ডটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তার, বুক ফেটে আর্তনাদ পেরিয়ে আসছে, চোখের জলগুলো আজ বিন্দুমাত্র বাধা মানছে না। ও আর কখনোই উঠবে না নিবির, শি ইজ নো মোর। ব্যথায় কাতরাতে কাতরাতে চাপা গলায় বলল ম্যাট,
নিবিড় রাগে দুঃখে আবার সে সজোরে লাথি বসালো ম্যাটের বুকে। চুলগুলো হাতের মুঠোয় নিয়ে মাথাটা বার কয়েক দেয়ালের সাথে ক্রমান্বয়ে আঘাত করিয়ে চলল, যার তরুণ মাথা ফেটে এবার রক্ত বের হতে লাগলো ম্যাটের। এমন সময় কম করে হলেও 10-12 জনের প্রতিধ্বনি শোনা গেল। নিবিড় ম্যাটের কলার ধরেছিল, অগ্নির উষর কলার শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। অগ্নির উষর পেছনে নিত্য রাত্রি এল, সাথে আসা ফোর্স দ্রুত নিবিড়কে ম্যাটের থেকে আলাদা করে তার করালো। অফিসার ব্যস্ত গলায় বলল, মিস্টার সাদমান শান্ত হন, ওকে আইনের হাতে ছেড়ে দিন। নিবিড় নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করে দীর্ঘশ্বাস ফেলল, তারপর আবারও গেল বিছানায় পড়ে থাকা নিষ্পাপ দেহটার কাছে। নিবিড় জানে অননা তাকে এভাবে এত সহজে ফেলে যাবে না, তবু মনের সন্দেহ দূর করার জন্য অনন্যার পালস চেক করল সে। ততক্ষণে অগ্নি রুশ ও নিত্য রাত্রিও তাদের ঘিরে দাঁড়িয়ে প্রত্যেকের মুখের চিন্তার ছাপ। বোনকে এমন অচেতন অবস্থায় দেখে অগ্নি রুশোর চোখে নিচে থেকে নোনা জল চলে এলো। বুকটায় যেন অদৃশ্য কেউ শত শত ছুরির প্রহার চালিয়ে যাচ্ছে এমন মনে হতে লাগলো তাদের। নিবিড় কিছুক্ষণ চুপ করে থেকে অনন্যার হাত ছেড়ে দিল, থমথমে দৃষ্টি নিক্ষেপ করল অগ্নিদের ওপর। অগ্নির উষো সহ বাকিদের বুকটাও এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তারপর যখন নিবিড়ের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল, তখনই চিন্তার বোঝাটা যেন নিমিষে হালকা হয়ে এলো সবার। নিবিড় অনন্যাকে নিজের বুকে চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলল। নিত্যকে পাশে থাকা পানির বোতলটা দিতে বলে অনন্যাকে আবারও শুইয়ে দিল সে। অনন্যার গুরুতর কিছু হয়নি, জ্ঞান হারানোর পাশাপাশি হাতে পায়ের বাঁধনের তরুণ ছেলে গেছে এটুকু জেনে অনেকটা স্বস্তি পেল সকলে। নিবিড় হাতে করে পানি নিয়ে অনন্যার চোখে মুখে ছিটাতে লাগল, ঘাবড়ে গেল যখন সহজেই জ্ঞান ফিরে এলো না অনন্যার। নিবিড় ভয়ার্ত চোখে নিত্যর দিকে তাকালো, অস্ফুট স্বরে বলল, ও উঠছে না কেন নিত্য? তুই তো কদিন বাদে ডক্টর হবি, দেখ না অনন্যা কেন উঠছে না। ভাইকে এই প্রথম অসহায় হয়ে নিজের কাছে অনুরোধ করতে দেখি নিজেকে আর ধরে রাখতে পারল না নিত্য। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভাইয়া শান্ত হ, ডোন্ট প্যানিক, আমি দেখছি ওকে, অনন্যা একদম ঠিক হয়ে যাবে, দেখিস। কথাটা বলে বলে নিবিড়কে সরিয়ে অনন্যার কাছে বসল নিত্য। অনন্যার শ্বাস পালস চোখ দেখে হঠাৎই ধমকাল। নিবিড় ব্যতীত বাকিদের ইশারায় কিছু একটা বুঝিয়ে বলল, ভাইয়া আমায় মাফ করে দে রে, আমার হাতে করার মতো কিছুই নেই, অনেক দেরি হয়ে গেছে। কথাটা বলে মুখ কালো করে উঠে দাঁড়ালো নিত্য। ফর্সা যখন ম্যাচ সাথে তার গার্ডকে নিয়ে বেরিয়েছে, তখন সেও বাকিদের বেরিয়ে যেতে ইশারা করে হাজাত হলল। নিবিড় হতভম্ব হয়ে চেঁচিয়ে উঠল, কি বলছিস সেসব নিত্য, কিছু করার নেই মানে কি? আর তোরা কেন বেরিয়ে যাচ্ছিস? অগ্নি রুশো তোরা কি পাগল হয়ে গেছিস? নিবিড়ের কথায় কোনো পাত্তা না দিয়ে তাকে অচেতন অবস্থায় সাথে ফেলেই বেরিয়ে গেল সবাই। নিবিড়ের মাথাটা ঘুরছে, সে কি দুঃস্বপ্ন দেখছি নাকি বাস্তব বুঝে উঠতে পারছে না সে। নিবিড় অগ্নিদের দিক থেকে মনোযোগ ফিরিয়ে আবারও অনন্যার পানে তাকালো। অনন্যার গালে আলতো করে হাত রেখে গলা ধরায় বলল, অনন্যা আমি জানি আমি দেরি করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আমি আরও আগে এলে তোমার এতটা কষ্ট পেতে হতো না, কিন্তু তাই বলে তুমি এইভাবে আমি শাস্তি দিও না, আমি সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। আর কিছু বলা হয়ে উঠল না নিবিড়ের। অনন্যা হঠাৎ চোখ খুলে মিষ্টি করে হাসল, তার মানে যে নিবিড়কে চমকে দিয়ে অবাক ভাবটাও ঠিকমতো প্রকাশ করতে ছিল না। ঝট করে শোয়া থেকে উঠে বসে নিচের কোমল ঠোঁটটা ছুঁয়ে দিল নিবিড়ের ফেজা ঠোঁটে। নিবিড় স্তব্ধ হয়ে রইল, সময়টা যেন থমকে গেল সেখানেই। তার যে এই মুহূর্তে ঠিক কী ধরনের প্রতিক্রিয়া দেখানো উচিত তা ভেবে উঠতে পারল না। অনন্যা নিবিড়কে আরও একরাশ চমক দিয়ে ঠোঁট ছেড়ে জড়িয়ে ধরল। নিজের উষ্ণ আলিঙ্গনে নিবিড়কে মরিয়ে তার কাছে নিজের থুতনি রেখে কানে কানে বলল, হুশ, অনেক কেঁদেছেন, আর না আমি ঠিক আছি, দেখুন আপনার অনন্যা আপনার বুকে ফিরে এসেছে। কথাটা বলে নিবিড়কে ছেড়ে দিয়ে চোখে চোখ রাখলো অনন্যা। নিবিড় যেন এখনো ঘোরের মাঝে আছে,
অনন্যাকে এভাবে আবিষ্কার করাটাকে সম্পূর্ণ স্বপ্ন কিংবা কল্পনা মনে হচ্ছে তার। অনন্যা নিবিড়কে এভাবে শক্ত করে থাকতে দেখে মুচকি হাসল। নিবিড়ের জলে ফেঁচা ফেঁচা চোখ দুটো পরম আবেশে মুছে দিয়ে দু চোখের পাতায় দুবার ছোট্ট ছোট্ট চুমু এঁকে দিল। তুমি ঠিক আছো? তাহলে এতক্ষণ এইসব কি ছিল? অনন্যা হেসে নিবিড়ের নাকে নিজের নাকটা ঘষে দিয়ে বলল, অভিনয়। বিস্মিত নিবিড় বোকার মতো প্রশ্ন ছুড়ল, অভিনয় মানে? অনন্যা স্মিত হেসে ছোট্ট করে শ্বাস ফেলল, তারপর বলতে শুরু করল, হ্যাঁ অভিনয়, অভিনয় করছিলাম এতক্ষণ। জানেন তো, জীবনে কিছু কিছু সময় মিথ্যে বলতে হয়, অভিনয় করতে হয়। যে মিথ্যে, যে অভিনয়ে মানুষের মঙ্গল হয়, সেই মিথ্যে বা অভিনয়ে পাপ নেই। আজ যদি আমি এই মৃত্যুর অভিনয়টা না করতাম, তবে হয়তো আমার বিভস্ত লাশই দেখতে হতো আপনার। ম্যাট আমার কিছু করতে পারিনি, কারণ সময় থাকতেই বুদ্ধি খাটিয়ে মারা গেছি এমন ভান ধরেছিলাম আমি। নিঃশ্বাস আটকে রেখে বুঝিয়েছিলাম আমি মৃত। ভাগ্য ভালো সে আমার পালস চেক করেনি, না হলে বুঝে যেত আমি অভিনয় করছি। আর এইটুকু বলে থামলো অনন্যা। এক তীক্ষ্ণ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। ম্যাটের ওপর নিবিড়ের রাগটা যেন আবারও ধপ করে চলে উঠল। খানিক দম নিয়ে সেই রাগটা চেপে রেখে আবারও প্রশ্ন করল, কিন্তু আমি আসার পরও কেন এইভাবে অভিনয় চালিয়ে যাচ্ছিলেন? আমি ঠিক কতটা ঘাবড়ে গিয়েছিলাম জানো তুমি? অনন্যা দু হাতে নিবিড়ের গাল ধরে বসল, চোখে চোখ রেখে বলল, আমি শুধু দেখতে চাইছিলাম আমি না থাকলে আপনি ঠিক কতটা পাগলামি করেন। কতটা পাগলামি করে দেখলে তো আর কখনো আমি এভাবে কষ্ট দেবে না, কথা দাও। অনন্যা বাচ্চাদের মতো দাঁত বের করে বলল, বেশ দিলাম কথা। কথাটা বলে নিবিড়ের এলোমেলো চুলগুলো আরো এলোমেলো করে দিল অনন্যা। নিবিড় চোখ দুটো বন্ধ করে অনন্যার স্পর্শগুলো অনুভব করল। অনন্যা খিলখিল করে হাসল, আল্লাদি গলায় বলল, শুভ জন্মদিন বিলাই মশাই। জানেন, আজ আপনার জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আফসোস সেই সারপ্রাইজটা ভেস্তে গেল। নিবিড় ফেক করে হেসে অনন্যার ফুলিয়ে রাখা গালটা টিপে দিয়ে বলল, কোনো সারপ্রাইজ ভেস্তে যায়নি ম্যাডাম। তারপর নিচের বুক পকেট থেকে একটা কাগজ বের করে অনন্যার সামনে দেখালো নিবিড়। অনন্যা বড় বড় চোখ করে চিরকুটটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল, একরাশ বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, এই চিরকুটটা আপনি পেলেন কি করে? নিবিড় চিরকুটটা চটকিরে ছিনিয়ে নিয়ে আবারও পকেটে রাখল। দুষ্টু হেসে বলল, কি করে পেয়েছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো ওসব কৃত্রিমতার সারপ্রাইজ থেকে জীবনের সব থেকে বড় সারপ্রাইজটা পেয়েছি আজ আমি। অনন্যা গোলকাজ চোখ করে ঠোঁট উল্টাল, বোকা বোকা গলায় বলল, ম্যাটকে উদাম কেলানি দেওয়াই কি তবে আপনার জীবনের সব থেকে বড় সারপ্রাইজ ছিল? নিবিড় শব্দ করে হাসলো অনন্যার কথায়, তারপর আচমকাই অনন্যার কোমর চেপে ধরল। সে অনন্যাকে নিচের কোলের উপর বসিয়ে ফিসফিসিয়ে বলল, আগে না ম্যাডাম, আগে জন্মদিনের আয়োজন তো অনেক করেছেন, এবার গিফট দিন। অনন্যা শিহরণে কুকড়ে উঠে আমতামতা করে জিজ্ঞেস করল, আবার কোন গিফট? নিবিড় দুষ্ট হিসে আঙুল দিয়ে নিচের ঠোঁটে স্লাইড করল, মুখটা বাচ্চাদের মতো করে বলল, হামি নেবো, হামি লম হামি। অনন্যার বিস্ময়ে চোয়াল ছুলে বলল, নিবিড়ের এহেন কাণ্ডে নিবিড়কে আংশিক চুমু খেয়ে অ্যাডাল্ট বাচ্চা বানিয়ে ফেলেছে এমন এক সন্দেহ হানা দিল মনে। তবে নিবিড়ের কিউটনেস সেই সন্দেহ উবে গিয়ে মুখ টিপে হাসল অনন্যা। নিবিড়ের ঠোঁটের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে গলায় বলল, একদিন আপনি বলেছিলেন আপনি আমায় ততদিন ছোবেন না যতদিন পর্যন্ত না আমি আপনাকে নিজে থেকে কাছে রাখছি। আমাদের প্রথম চুমুটার শুরু আমিই করব বলে চ্যালেঞ্জ করেছিলাম, তখন আপনার কথাটাকে গায়ে লাগাইনি, নিজের উপর আস্থা ছিল, ভেবেছিলাম আর যাই হোক আপনার প্রেমে আমি পড়ব না, কিন্তু আফসোস আমি হেরে গেছি, আপনার প্রেমে ভীষণ বাজেভাবে পড়ে গেছি। আপনি এমন একজন মানুষ যাকে ভালো না বেশে থাকা যায় না। আর সত্যটা কি জানেন, আমি হেরে গিয়েও জিতে গেছি, ভালোবাসাময় আপনাকে নিজের এই ক্ষুদ্র জীবনটায় পেয়ে জিতে গেছি আমি নিবিড়। কথাটা বলে নিবিড়ের ঠোঁটে টুক দিল অনন্যা। আগেরবারের মতো এবার আর স্থির হয়ে থাকলো না নিবিড়। এতদিনের জমিয়ে রাখা ভালোবাসাগুলোর বহিঃপ্রকাশ ঘটালো সে, তার প্রিয়তমাকে সবটুকু ভালোবাসায় মরিয়ে নিল।
নিচে খাখা বুকটা অনন্যকে জড়িয়ে ধরে পরিপূর্ণতা পেল তার। অগ্নি রোশন নিত্য রাত্রি দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছিল সবকিছু। অনন্য তখন সবার আড়ালে নিত্যকে চোখ টিপ দিয়ে বুঝিয়ে দিয়েছিল তার প্ল্যান, যার দরুন চতুর নিত্য বুদ্ধি খাটিয়ে বাকিদেরও বের করে এনেছিল ঘর থেকে। বর্তমানে কিউরিসিটি দমিয়ে রাখতে না পেরে প্রত্যেকেই পাশের বাড়ির আন্টির দায়িত্ব পালন করছে। নিবিড় অনন্যার মাঝে চুমুর পর্যায় শুরু হতেই অগ্নির চোখ একহাতেই ঢেকে ফেলল নিত্য। রুশুর সাথে একই কাজ করলো রাত্রিও। নিত্য বলল, অনেক দেখে ফেলেছ, আর না, ভদ্র ছেলের মতো চোখ বুঝে থাকো এবার। অগ্নিও ফুস করে শ্বাস ফেলে বলল, আমরা ভদ্র হলে তোমরা অভদ্র হয়ে যাবে কেন? নারী পুরুষ 50-50 অধিকার। কথাটা বলে নিচের বাঁ হাতে নিত্যর চোখও ঢেকে দিল অগ্নি। এদিকে রুশু তাৎকালি বলল, আমার আজ দ্বিতীয়বারের মতো ফুটো হয়ে যাওয়ার থেকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ অ্যাটম বোম, মাগার আমার যেন ভীষণ ইয়ে পাচ্ছে। রাত্রি চোখ বড় বড় করে বলল, ইয়ে পাওয়ার আর জায়গা পেল না আপনার? এখানে টয়লেট নেই, চেপে ধরে রাখুন। রুশু ঠোঁটুলতে মাথাটা ডানে বামে নাড়িয়ে বলল, আরে না না, আমার ইয়ে ওই ইয়ে পাইনি, ওই ইয়ে পেলে তো যেখানে সেখানে পেট হালকা হয়ে যায়, আমার তো অন্য ইয়ে পেয়েছে, এই ইয়ে হলো প্রেম প্রেম ইয়ে। রুশুর কথাটা শেষ হওয়া মাত্রই তার নাকে চড়ে সরে ঘুষি মেরে দিল রাত্রি। রুশু কাঁদো কাঁদো মুখ করে নাক চেপে ধরল নিচের, দুঃখে দুঃখে গলায় বলল, আজকাল ইয়ে পাওয়ার কথাও বলা যায় না দেখছি, এতদিন রং পাল্টে নাকে চুমু খেতে, আর আজ আমার ইয়ে পেয়েছে বলতেই অ্যাটম বোম সেজে নাকটাকে টমেটো বানিয়ে দিলে, এর বিচার সহ্য করা যায় না। ও মাই নাক। আজ আকাশে সচিম আমার তেজ নেই, সে ক্লান্ত পরিশ্রান্তে মেঘেদের মাঝে খাপটি মেরে বসে ঠান্ডা হাওয়ায় গাছের পাতাগুলো নড়ছে, সেই সাথে ভাসছে সবার বুক ঠান্ডা মিষ্টি আবহাওয়া। মন আজ উড়তে চাইছে, শত জড়তা কাটিয়ে খেলতে চাইছে খুব। সেই রাত পেরিয়ে আজ সকাল, ঢাকা থেকে বাংলাদেশ বিমান 8:30 নাগাদ, বেরিয়ে 9:30 মাঝেই পৌঁছেছে সবাই। নিবিড়ের শরীর ভালো নেই, তার যথেষ্ট বিশ্রামের প্রয়োজন, তবু ছেলে নাসর বান্দা সে হাসপাতালের সাদা চাদরে মোড়ানো বেডটায় শুয়ে থাকবে, না মানে থাকবেই না। তার মধ্যে হাসপাতাল এমন একটা জায়গা যেখানে সুস্থ ব্যক্তি থাকলেও অসুস্থ হতে বাধ্য। হাসপাতালের দম বন্ধকর পরিবেশ যে কেন মাঝেই রোগী রোগী ফাঁবে নিয়ে দেয়। শরীর সুস্থ থাকার পরও মনে হয় শরীরটা ভালো নেই, সেই সাথে মনের গুমট বাধা তো আছে। নিবিড়ের জোরালো চুক্তির সাথে পেরে ওঠা বড় দায়, যার তরুণ অবশেষে বাধ্য হয়েই রাশেই ফিরেছে সবাই। গতকালকের বিশ্রী মুহূর্তগুলো ঢাকার বুকে ফেলে এসেছে, এক মুহূর্তের জন্য মনে করতে চায় না সেই তিক্ত ঘটনাগুলো। তবে কালকের দিনটা একদিন থেকে স্মরণীয়, শত প্রতীক্ষার পর তৃষ্ণার্থ দুই প্রেমের পুঁথি যে এক হলো, মনের সবটুকু ভালোবাসাকে সাক্ষী রেখে স্বীকার করল সত্যটা, একে অপরের বাহু জুড়ে আবদ্ধ হয়ে ভালোবাসার পরশ দেয়া নেয়া করল, দূরত্বর দেয়াল ভেঙে ফেলল তারা। আজ নিবিড়দের ম্যানশনে গমগমে ভাব, শ্বশুরবাড়ির লোক থেকে শুরু করে রুশুদের পরিবার, রাত্রিদের পরিবারও হাজির। কাল টিভির ব্রেকিং নিউজ দেখে কেউই স্থির রাখতে পারেনি নিজেদের। সাদমান সাহেব তো পারেন না সেই রাতের সন্তানদের কাছে ছুটে যান, তবে আফসোস সেই সময় ছিল না কোনো ফ্লাইট, গাড়ি করে যাওয়ার আগেই সুখবর পেয়েছেন সবাই সুস্থ সময়তে বাড়ি ফিরছে, জেনেই বুক হালকা করে গুন গেছেন অপেক্ষার প্রহর। আজ বাড়ির মহিলা মণ্ডলী রান্নাঘরে ফির জমিয়েছে, যেন পৃথিবীর যত খাবার আইটেম আছে তার সবকটাই রান্না করে তবে দম ফেলবেন। নিবিড় ক্লান্ত শরীরটা বিছানায় ছুঁড়ে মেরে চুপটি করে শুয়ে, তবে চোখ সে বুঝছে না। অনন্যাই এইমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে, ভেজা চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে তার। আজ হঠাৎই সে রক্ত বেগুনি বর্ণের শাড়িতে নিজেকে মরিয়েছে, কানে পড়েছে একজোড়া ঝুমকো, উজ্জ্বল শ্যামলা গায়ে শাড়িটা কি দারুণ মানিয়েছে তার। নিবিড় পলক ফেলতে পারছে না, চোখ দুটো যেন তার প্রেমের ভোমরটার ওপরে স্থির। অনন্য ভেজা চুলগুলি টাওয়াল দিয়ে মুছছিল, এমন সময় তার নজর গিয়ে পড়ল নিবিড়ের প্রতিচ্ছবির ওপর।
নিবিড় খোল লাগানো দৃষ্টিতে তার পানে চেয়ে নিবিড়ের এমন চাহানি দেখে লাজুক হাসল অনন্যা। গাল দুটো যেন লজ্জায় হালকা গোলাপি বর্ণ ধারণ করল তার। সে টাওয়াল ফেলে উল্টো দিকে ফিরল, ব্রুনা চেয়ে জিজ্ঞেস করল, ওভাবে কি দেখছেন? নিবিড় জবাব দিল না। বিছানা থেকে ধীর পায়ে উঠে এসে টাওয়ালটা হাতে তুলে মুছে দিতে লাগলো অনন্যার চুলগুলো। আরে আরে কি করছেন, আপনার রেস্টের প্রয়োজন, যান শুয়ে পড়ুন, আমি একা চুল মুছতে পারবো। নিবিড় অবাধ্যের মতো কথাটা ছিল কানে তুলল না তার। টাওয়াল দিয়ে চুলগুলো মুছে আচমকায় কোমর জড়িয়ে ধরল অনন্যার। অনন্যার ঘাড়ে নাক ঘষে আহ্লাদী গলায় বলল, তুমি এত টেস্টি কেন? কে বিলিতে করছে একদম? অনন্যা নিজেকে ছাড়িয়ে নিয়ে চিমটি কেটে বসল নিবিড়ের হাতে। প্রায় সাথে সাথেই ব্যথায় কুকরি চেঁচে উঠল নিবিড়। অনন্যা খিলখিল করে হেসে উঠল, দুষ্টুমি ফরা কণ্ঠে বলল, যাক বাবা, আপনি তো খেয়ে ফেলবেন বলেছিলেন, নিলাম একটা মিষ্টি চিমটি, এখন চাচাচ্ছেন কেন? নিবিড় বাচ্চাদের মতো ঠোঁট কুচকে বলল, এটা যদি মিষ্টি চিমটি হয় তবে ঝাল চিমটি কোনটা? নিঘা সেই চিমটি খেলে পৃথিবীর কোনো মানুষই বেঁচে থাকতে পারবে না। অনন্যা যেন আরো মজা পেল, নিবিড়ের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, অনেক হয়েছে দুষ্টুমি, এবার রেস্ট করুন তো বাবা, আজ পুরো দিন রেস্ট না করলে কিন্তু রাতের সব প্ল্যান ক্যান্সেল, আমরা সবাই আড্ডা দিব আপনাকে ছেড়ে, আর আপনি এখানে শুয়ে শুয়ে স্যুপ খেলবেন। নিবিড় বাধ্য হয়ে গাল ফুলিয়ে বসল বিছানায়। তারপর হঠাৎই চমকে যাওয়া পাটা দেখেই বলল, এই দেখো আমার পাটা একদম ঠিক হয়ে গেছে, কাটা জায়গাগুলো ব্যথা করে না। নিবির নিজেকে পুরোপুরি সুস্থ সাব্যস্ত করতে নিতেই কোথা থেকে যেন চেঁকে এসে লাফিয়ে উঠল নিবিড়ের গায়ে। নিবির আংশিক আক্রমণ নিতে না পেরে পা ঝাঁকা দিয়ে আবারও আ করে উঠল। অমনি অনন্যা ক্ষিপ্ত গিন্নিদের মতো দুহাত কোমরে রেখে বলল, ঝুট বলে কাউয়া নেহি যে কি কাটে, এখন চুপচাপ রেস্ট করুন, বেশি টেরি বেরি করলে কিন্তু মা জননীকে বলে দিব, তারপর তার বাবুইকে কিভাবে বেঁধে রাখবে সেটা সম্পূর্ণ তার বিষয়। অনন্যার জোরে দেওয়া কথাটাই স্ট্রিক বউ টাইপ ভাবছিল, ভালোবাসি কথাটা বলতে না বলতেই এমন ধমক মারা শুরু করেছে আবিষ্কার করে বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে এলো নিবিড়ের। সে আর কোনো কথা বাড়ালো না, ভদ্র ছেলের মতো গায়ে কম্বল টেনে শুয়ে রইল। ঠিক এমন সময় রুশো ট্যানিকে কোলে নিয়ে দরজায় নক করল, লম্বা করে তাত কেলিয়ে বলল, প্রেমকক্ষে আসতে পারি? অনন্যা সরু চোখে তাকালো ভাইয়ের দিকে, নাক ফুলিয়ে বলল, রুশো ভাইয়া, আই প্রমিস, আমি তোমাদের বাসরাত পানি পানি করে দিব। রুশো ট্যানি সহ ভেতরে এসে অনন্যার রাগটা আরো বাড়িয়ে দিয়ে বলল, পানি পানি না করে শরবত শরবত করিস, চাইলে কোক কোক করতে পারিস, আই ডোন্ট মাইন্ড। ভাইয়া, ভাই বোনের খুনসুটি দেখে হেসে ফেলল নিবিড়। অনন্যা রুশোর কোল থেকে ট্যানিকে নিয়ে গাল ফুলিয়ে বসল। ট্যানি আগের থেকে বেশ বড় হয়ে গেছে, দেখতে না দেখতেই কেমন গোলুমুলো হয়ে গেছে। ট্যানির নরম গালে আলতো করে হাত বোলালো অনন্যা। ট্যানি আদর পেয়ে করে উঠল। ঠিক সেই সময়ই তার উপর ঝাঁপিয়ে পড়ল চ্যাকি। অনন্যা খাবড়ে গেল, সেই সাথে চমকে উঠল নিবিড় রুশো। চ্যাকি ট্যানি দুজনই ফ্লোরে ওকে ওপরকে ইচ্ছে মতো থাপা মারতে মারতে গড়াগড়ি খাওয়া শুরু করে দিল। অনন্য চোখ লাড্ডু বানিয়ে দুজনকে ছাড়িয়ে দিতে ছুট লাগাতেই দরজার দিকে বের হয়ে গেল তারা। কেউ মিয়াও কেউ ফেউ ফেউ করতে করতে পুরো বাড়ি মাথায় তুলে ফেললো মুহূর্তেই। অনন্যা চিল্লিয়ে উঠল, হে আল্লাহ, এই বস্তা তো আমার টেনিটাকে আজ মেরে ফেলবে। কথাটা বলি হন্তদন্ত হয়ে ছুট লাগালো অনন্যা। রুশো ছুট লাগাতে নিতেই নিবিড় পানে তাকালো একবার, বুদ্ধি খাটিয়ে বাইরে থেকে চট করে দরজাটা লাগিয়ে দিয়ে বলল, তুমি ঘরেই রেস্ট করো ব্রো, ইওর দৌড়াদৌড়ি ইজ নট অ্যালাউড। ভেতর থেকে, হেই রুশো, দরজা লাগিও না, আই নিড টু গো বলে নিবিড়কে চেঁচাতে শোনা গেলেও রুশো পাত্তা দিল না। বোনের মতো সেও বদের হাড়টি দুটোকে আলাদা করার জন্য দৌড় লাগালো। এক পর্যায়ে দেখা গেল ডগি বিল্লির কুরুক্ষেত্রে চোটে পুরো বাড়ির মানুষই আতপাকলা হয়ে পড়ল। রাহিত হাতে বাজারের ব্যাগ নিয়ে আসছিল, তাতে রান্না বান্নার জন্য জরুরি কিছু সামগ্রী ছিল। হঠাৎ তার পায়ের কাছে সে ডগি বিল্লির কাবাডি খেলা শুরু হতেই লাফাতে শুরু করল সে।
ও বাগো ও বাবাগো কেউ বাঁচাও, বলে ছাড়লো এক চিৎকার। রাহিতের চিৎকারে তোর এলো রুশো, অনন্য অগ্নি নিত্য এবং রাত্রি। ততক্ষণে বাজারের ব্যাগ ছেড়ে ধপাস করে ফ্লোরে পড়া সারা রাহিতের। রাহিতের এমন দুর্দশা দেখে কচ্ছাত করে জিপায় কামড় খেল অগ্নি, বিড়বিড় করে বলল, কাম সারছে। রাহিতকে টেনে ফ্লোর থেকে কোনো রকমে তুলল রুশো। বেচারা কোমর চেপে ধরে কিছু একটা গণনা করার ও ফান করে কাঁদো কাঁদো গলায় বলল, কাল থেকে আজ পর্যন্ত এই নিয়ে তিনবার কোমর ভাঙলাম, কোমরে হাড্ডিগুটি আর একটাও আসতো নাই। এই কোমর রেখে কী লাভ ভাই আমার? এই কোমরের পাউডার বের করে বরং রুটি বানিও, আর আমি প্লাস্টিকের কোমর লাগাতে চললাম। রাহিত কোনো রকমে কথাটা বলে সোফায় গা ছেড়ে দিল। এর মধ্যে আবারও ঘটল এক অঘটন। ট্যানি লেজ ফুলিয়ে চট করে সোফার উপরে উঠল, তার দাঁতগুলো করমর করছে, ভয়ে লেজ বেলুনের মতো ফুলিয়ে তার তেজ থেকে অবাক হলো সবাই। ট্যানি হয়তো আবারও জ্যাকির ওপর ছাপিয়ে পড়বে এমনটা আশঙ্কা করে ফিসফিসে তবে ব্যস্ত গলায় বলল অনন্যা, রাহিত ভাই ট্যানি আপনার কাছে আছে, ওকে চেপে ধরুন, নয়তো পুরো বাড়ি লন্ড ভন্ড করে ফেলবে এরা দুজন। রাহিত শুকনো ঢোক গিলে অনন্যার পানে তাকালো। অনন্যা আবারও তাড়া দিতে কাপা কাপা হাতে চট করে ঠরে ফেলল ট্যানিকে। এদিকে নিত্য দ্রুত জ্যাকিকে সরিয়ে আনলো। জ্যাকি দৌড়ে যেতে শান্ত হয়ে এলো ট্যানি, তবে অঘটন ঘটালো এখানে থেমে থাকলো না। বিস্ত্রী এক গন্ধে নাকমুখ চেপে ধরতে হলো সবাইকে। রাহিত কোলের ওপর সেজা কিছু অনুভব করতেই শিউরে উঠল। ভয়ার্ত চোখে সেজা জায়গায় দৃষ্টি নিক্ষেপ করতে মাথাটা চক্কর দিয়ে উঠল তার। এই যা শ্বাসমাস বিলাই দে, হাইগে দিল রে। রান্নার দায়িত্বে থাকা চাচা না কুচকে কথাটা বলেই পাশ কাটিয়ে গেলেন। রাহিত পারে না নিষ্পাপ মুখ করে লেস নাড়াতে, থাকা ট্যানির পশ্চাৎ ফাটিয়ে ফেলে। বেচারার এমন অবস্থা যেন না পারছে সইতে আর না পারছে কিছু করতে। অননা বুঝল রাহিতের করুণ পরিস্থিতিটা, যার দরুন ইতস্ততভাবে ট্যানিকে টেনে এনে মুখে চোরপূবক হাসি ফুটিয়ে বলল, এ মানে বলছি কি রোহিত ভাই, টেনি তো ভদ্র কিউট একটা বাচ্চা, ওর পটিও ওর মতোই কিউট, আপনি কিছু মনে করবেন না, মাঝে মাঝে দিনে দুবার শাওয়ার নেওয়ার ক্ষতি নেই। কথাটা বলেই ট্যানিকে নিয়ে ছুট লাগাল অনন্যা। রাহিত নাকমুখ চেপে ধরে গুঙিয়ে উঠল, কোমরটা তো পাউডার হলোই, এখন এই দুর্গন্ধযুক্ত গু, হে আল্লাহ তুমি মাটি ভাগ কর আমি ঢুকে যাই, এই দুর্গন্ধ যে হার নেওয়া যায় না। রুশো রাহিতের কোলে পড়ে থাকা পটিটা দেখে আস্তে করে ইয়াক বলল, পরিশেষে সান্ত্বনা স্বরূপ বলল, রাহিত ভাই তুমি কিন্তু শুধু শুধুই রিয়েক্ট করছো, জাস্ট লুক অ্যাট দ্য পু, কত সুন্দর নাদুস নাদুস একটা পু, একটা ব্যাড স্মেল আসছে, যদিও বাট ওটার কিউটনেসের কাছে স্মেল কিছুই না। রাহিত ব্ল্যাক ফেস বানিয়ে তাকালো, সে জানে রুশো তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু এ ধরনের সান্ত্বনা দিতে জীবনে প্রথমবার দেখছে সে। সাদমান সাহেব ড্রয়িং রুমে সৃষ্ট চিৎকার চেঁচামেচির দারুণ নিচে নেমে এসেছিলেন। দূর থেকে রাহিতকে এভাবে কোলের উপর অদ্ভুত এক পদার্থ নিয়ে ভ্যাপলার মতো বসে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ও কিরে রাহিত তোর কোলে ওটা কি? তখনকার চাচা আবারও রান্নাঘরের দিকে ছুটছিলেন মহিলা পল্টনকে সাহায্যের উদ্দেশ্যে। সাদমান সাহেব রাহিতের উদ্দেশ্যে ছোড়া প্রশ্ন কানে পৌঁছাতে প্রে কষলেন, খ্যাকমার্কা হাসি এসে বললেন, তেমন কিছু না স্যার, বিলাই ওরে পিছন দিয়া ভালোবাসা দিয়েছে। কথাটা বলেই হাসতে হাসতে রান্নাঘরে ঢুকলেন চাচা। সাদমান সাহেব কিছুক্ষণ থম মেরে অসহায় রাহিতের পানে চেয়ে রইলেন, তারপর হঠাৎই গগন ফাটানো হাসিতে ফেটে পড়লেন তিনি। রাহিতের মুখ লজ্জায় ঝুপসে যেতে যেতে শুকিয়ে গেল একদম। বেচারা ফেপে পেল না, এত দুঃখ কোথায় রাখা উচিত তার। ঘড়িতে আটটার ঘরে ঘন্টার কাটার অবস্থান, মিনিটের কাটা আপাতত পাঁচের ঘরে। মস্ত ছাদটায় বিছানা পাতা হয়েছে, কম করে হলেও ২০ জনের মতো সমাবেশ বসিয়েছে তাতে। খুশির আমেজ শুধু নিবিড়ের জন্মদিন বলেই নয়, আজ রুশোর রাত্রির বিয়ের ডেটও ফিক্সড করা হয়েছে। নিত্য অগ্নির বিয়ের ঠিক পরের মাসেই তাদের বিয়ে, যা হতে আর মাত্র দেড় মাসের মতো বাকি। আজ অনামিকা নিজ হাতে কেক বানিয়েছে। নিবিড়কে তিনি কখনোই নিজের জামাইয়ের চোখে দেখেননি, বরং জামাইয়ের অর্ধে ছেলের চোখে দেখে আসছেন।
তাই তার জন্মদিনে একটু স্পেশাল কিছু না করলে কি চলে? একদম না। সবাই যখন খাওয়া দাওয়া আড্ডা হই হুল্লোতে মগ্ন, ঠিক এমন সময় নিপির অগ্নিকে ছাদের এক কোনায় নিয়ে এলো রুশু। আর মাথায় দারুণ এক গেম খেলার প্ল্যান এসেছে বিদায়। আরে তুই কি করতে চাইছিস বলতো, কি গেমই খেলবে এখানে? রুশু হাতের ইশারায় অগ্নিকে আস্তে করে কথা বলাতে বলে ফিসফিসে বলল, আরে ব্রো আস্তে কথা বলো আস্তে, অ্যাকচুয়ালি এটা গেম নয়, বলা যায় এক ধরনের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? বিস্ময় নিয়ে বলল নিবির। রুশু হ্যাসুচক মাথা ঝাঁকিয়ে বলল, ইয়া ব্রো চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জটা হবে এই মোমবাতি দিয়ে। পকেট থেকে এক মোমবাতি বের করে নিবির অগ্নির সামনে ধরে কথাটা বলল রুশু। নিবির অগ্নি দুজনের মুখেই কনফিউশনের ছাপ। অগ্নি রুশুর হাত থেকে মোমবাতিটা নিয়ে উল্টে পাল্টে দেখে জিজ্ঞেস করল, এইটা দিয়ে আবার কিসের চ্যালেঞ্জ মারতেছিস তুই? কথাটা বলেই মোমবাতিটা জ্বালিয়ে নিজেদের থেকে এক হাত দূরত্বে রাখল রুশু। তারপর নিবির অগ্নির প্রশ্নমাখা মুখের বিপরীতে বলল, ব্রোস আমি তোমাদের দুজনকেই চ্যালেঞ্জ করছি, তোমরা এখান থেকে ক্যান্ডেলটা নিভাতে পারবে না, যদি পারো তাহলে তোমরা উইনার। অগ্নি বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে বলল, বলদ পাইছে সামারে, এখান থেকে জোরে একটা ফোম মারলে খালি ক্যান্ডেল নেবে না, বেটা নিজেই উড়ে যাবে। ও ব্রো আগে পুরো কথাটা তো শোনো, গেমের রুলস তোমাদের ক্যান্ডেলটা নেভাতে হবে, তবে মুখ দিয়ে ফু দিয়ে নয়। অগ্নি নিবির একে অপরের দিকে প্রকুচকে তাকালো, তারপর রোশর পানে চেয়ে নিবির জিজ্ঞেস করলো, দ্যাট মিন্স এখান থেকে নাক দিয়ে হ্যান্ডেল নেভাতে হবে তো? রুশু দুই কাত উঁচু করে বলল, সেটা আমি কি করে বলবো, তোমাদের ওপর ডিপেন্ড করে, তোমরা কি করবে? অগ্নি ফুস করে শ্বাস ফেলে লম্বা করে দম নিল। একবার দুবার তিনবারেও যখন নাক দিয়ে শ্বাস ছেড়ে মোমবাতিটা নেভাতে পারল না, তখন হাল ছেড়ে দিয়ে বলল, কি একজন জঘন্য চ্যালেঞ্জ করতেছে, এখন এখান থেকে আদিও নামক দিয়ে নেভানো সম্ভব? নেভার। অগ্নিকে থামিয়ে নিবির এবার হাত দিয়ে চোরে চোরে বাতাস করা শুরু করল, কিন্তু তাতেও ক্যান্ডেল সেই চলন্ত রয়ে গেল। অবশেষে নিবিরও হার মেনে নিয়ে বলল, ইটস ইম্পসিবল ম্যান, একা দূর থেকে মুখ দিয়ে ফুঁ দেওয়া ছাড়া আসলে ক্যান্ডেল নেভানো পসিবল না। কিন্তু আমি যদি ইম্পসিবলকে পসিবল করে দেখাই তবে? রুশুর কথায় বিস্ময় নিয়ে তাকাল নিবির অগ্নি। অগ্নি চিন্তিত চিত্তে বলল, ওকে ফাইন, পসিবল করে দেখা, বাট যদি না পারোস তাহলে বাবা একটা মারও মারতে পারবে না। রুশু প্রবল আত্মবিশ্বাস নিয়ে তাদের সরে দাঁড়াতে ইশারা করল। নিবির অগ্নি সরে যেতে ক্যান্ডেলের সোজাসুজি অবস্থান নিল সে। নিবির অগ্নি অবাক হয়ে যখন রুশুর সামনে দিকে ফিরে না থাকে উল্টো দিকে ফিরল। তাদের চোখ জোড়া রুশু ঠিক কী করতে যাচ্ছে আবিষ্কার করার জন্য আগ্রহী হয়ে উঠতেই পুই করে প্রকাণ্ড এক শব্দের সৃষ্টি হল। সেই শব্দ কোনো একদম বোম কিংবা টায়ার পাঞ্চার হওয়ার শব্দ নয়, সেই শব্দ প্রাকৃতিক বায়ু ঘটিত শব্দ, যা রুশু পশ্চাৎ দিয়ে নিঃসরণ করে নিমিষে নিভিয়ে ফেলল মোমবাতিটা। নিবির লজ্জায় দুহাতে মুখ চেপে ধরল। অগ্নি কী করবে ফেবে না পেয়ে ঠাস করে থাপ্পড় মারল রুশুর পশ্চাতে, চেঁচিয়ে উঠে বলল, নোংরা, তুই এতক্ষণ তোর প্রাকৃতিক বায়ু আটকে রাখার জন্য গেম খেলবার আইসস, উফ ওয়াকফু। বিশ্রী এক গন্ধ অগ্নির নাকে ঠেকতেই এবার রুশুর পশ্চাতে লাথি মেরে দিল অগ্নি। নাক মুখ ঠেকে বলে উঠল, ছি কি সাইপাস খাই আইসস, ডিম্পসা গন্ধ। গন্ধের হাত থেকে বাঁচতে নিবির অগ্নি রুশুকে ফেলি লাগালো এক ছুট। দু ধাপের পর তৃতীয় ধাপ ফেলতেই তাদের ধমকাতে হলো। চোখ বড় বড় করে স্ট্যাচু সেজে দাঁড়িয়ে থাকা অনন্যা নিত্য রাত্রিকে দেখে মুখ আপনা আপনি হা হয়ে গেল দুজনে। রুশু ফাইদের আটকাতে ঘুরছিল মাত্র, কিন্তু তার সামনে যে আরও তিনজন দাঁড়িয়ে তা লক্ষ্য করেনি। যখন তার ছুটকি কলিজা এবং অ্যাটম বোমকে দেখল, তখন পারে না লজ্জায় ছাদ থেকে লাফ মেরে পড়ে সে। রুশু চোখ মুখ ঢেকে মিনমিন করে বলল, শেষ শেষ শেষ, আজ আমার বাঁচা কুচা মান সম্মান শেষ। তারপর কিছুক্ষণ চলল নীরবতা। নীরবতার পর্ব চলার এক মিনিটের মাথায় পাঁচটি আলাদা ধ্বনির সম্বন্ধিত স্বরে হেসে ওঠার শব্দে চমকালো রুশু। এক চোখ বের করে দেখল হাসতে হাসতে এক একজনের গড়াগড়ি খাওয়ার অবস্থা। যে অ্যাটম বোম এতক্ষণ তার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়েছিল সেও হাসতে হাসতে চোখ হিজিয়ে ফেলছে। রুশু লজ্জায় পড়ে হলেও জোরপূর্বক হাসল।
রাত্রির কাছে সে যখন তার নাকটা টেনে নিয়ে বলল, আমার চোখের থলা ইঁদুরটা, তখনই গলে গেল রুশো। গদগদ কণ্ঠে বলল, তোমরাই তো। তারপর বলা যায় পুরো রাতে আটটায় মেতেছিল সবাই, হেসে খেলে দারুণ একটা সময় কাটিয়েছে প্রত্যেকেই। শূন্য নিষ্পাপ বাড়িটায় পুনরায় প্রাণ ফিরে এসেছে। এত এত ভালোবাসার মাঝে কেটে গেছে সব দুঃখ কষ্ট, অপরাধীদের কঠিন শাস্তি হয়েছে, সততার হয়েছে জয়। নিবিড় অনন্য অগ্নি নিত্য রুশো রাত্রি এক হয়েছে। তাদের ভেতরে যত ভালোবাসা আছে তা উজাড় করে দিয়েছে তাদের প্রেমের কাছে। দূরে কোথাও যারা নিহানো তাদের প্রেমময় জীবন কাটাচ্ছে, রাগ অভিমান হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসা দিয়ে ফরিয়ে তুলছে তাদের নিজেদের দুনিয়া। হ্যালো বাঙালি, হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আরও সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে চান তাহলে অবশ্যই প্রেমের কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আর প্রত্যেক রবিবার এবং বুধবার ভালোবাসার গল্প কথা আমার মুখ থেকে সরাসরি আমাকে দেখে পেতে চাইলে ভয়েস অফ সামিম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা গল্পে।